হ্যালো গাইজ, আজকের ভিডিওটি কম্পিউটারের বিভিন্ন অংশ নিয়ে। পার্ট অফ কম্পিউটার, কম্পিউটারের অংশগুলিকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা যায়। এক, হার্ডওয়্যার; দুই, সফটওয়্যার; তিন, ইউজার। এরপর প্রতিটি অংশকে আলাদা আলাদাভাবে বিস্তারিতভাবে বোঝা যাক। প্রথমে আলোচনা করব হার্ডওয়্যার নিয়ে। হার্ডওয়্যার কি? কম্পিউটারের যে সমস্ত অংশগুলিকে আমরা স্পর্শ করতে পারি এবং অনুভবও করতে পারি, কম্পিউটারের সেই সমস্ত অংশকে হার্ডওয়্যার বলে। অর্থাৎ কম্পিউটারের যে সমস্ত অংশগুলিকে আমরা টাচ করতে পারি এবং অনুভব করতে পারি তাদেরই হার্ডওয়্যার বলে, যেমন কিবোর্ড, মাউস, মনিটর ইত্যাদি। এরপর সফটওয়্যার। সফটওয়্যার কি বা সফটওয়্যার কাকে বলে? সফটওয়্যার হল কম্পিউটারের যে সমস্ত অংশ গুলিকে আমরা স্পর্শ করতে পারি না, শুধুমাত্র অনুভব করতে পারি, সেই সমস্ত কম্পিউটারের অংশগুলিকে সফটওয়্যার বলে। যেমন উইন্ডোজ, লিনাক্স, পেন্ট, মাইক্রোসফট অফিস, এই সকল সফটওয়্যারগুলিকে আমরা স্পর্শ করতে পারি না, শুধুমাত্র অনুভব করতে পারি। কোনো মেশিনকে অটোমেটিকলি চালানোর জন্য আমরা যে প্রোগ্রামগুলি তৈরি করি সেই প্রোগ্রামগুলিকেই সফটওয়্যার বলে। এরপর তিন নম্বরে আসছে ইউজার। ইউজার মানে যারা কম্পিউটারকে পরিচালনা করে বা যারা কম্পিউটারকে অপারেট করে তাদের ইউজার বলে। অর্থাৎ যখন যে কম্পিউটার চালায় তখন তাকে সেই কম্পিউটারের ইউজার বলে। যখন তুমি কম্পিউটারটি চালাচ্ছ তখন তুমি সেই কম্পিউটারের ইউজার। কম্পিউটার ব্যবহারকারীকেই বলা হয় কম্পিউটারের ইউজার। কম্পিউটার টেকনোলজি রিলেটেড ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে পরবর্তী ভিডিও যে নোটিফিকেশন চলে যায়। লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।